প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরতদেব বর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় 80 বছর। ত্রিপুরার রাজ পরিবারের বংশধরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুচিত্রা কন্যা। মঙ্গলবার সকাল 9টায় দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরতদেব বর্মা। এদিন সকালে শরীরে অস্বস্তি বোধ করেন তিনি। দ্রুত খবর যায় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। ওখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। বাবাকে হারালেন মুনমুনের দুই কন্যা রিয়া ও রাইমা। ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ছিলেন ভরতদেব বর্মা। কোচবিহারের রাজকুমারী ছিলেন তাঁর মা ইলা দেবী। এমনকি পরিবারের অন্যান্য সদস্যরাও অন্যান্য রাজ পরিবারের সঙ্গে যুক্ত। অভিনেত্রী মুনমুন সেনকে 1978 বিয়ে করেছিলেন ভরতদেব বর্মা। খোদ সুচিত্রা সেন দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দেন। এরপর থেকেই সুখে দুঃখে একসঙ্গে পথ চলা। অভিনয় থেকে রাজনীতি, মুনমুন পাশে পেয়েছিলেন ভরতকে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার আর শেষ রক্ষা হল না। তাঁদের 46 বছরের দাম্পত্যে এদিন ইতি পড়ল। এদিন স্বামী শেষ যাত্রায় অশ্রুসজল চোখে মুনমুন সেন বলেন, মনে হচ্ছে জীবনটা ওলট পালট হয়ে গেল। কাছের মানুষকে হারানোর যন্ত্রণা বলে বোঝানো যায় না। আজ শোকের সীমানা নেই। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ধন্যবাদ।